আজকের প্রথম প্রশ্ন, ভারতে কে প্রথম নিজেই নিজেকে বিয়ে করেছে? রাইমা সেন, ক্ষমা রায়, ক্ষমা বিন্দু, প্রিয়াঙ্কা রায়? সঠিক উত্তর হচ্ছে ক্ষমা বিন্দু। কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি দয়ালু হয়? অ পজিটিভ, বি পজিটিভ, এ পজিটিভ, এ বি পজিটিভ? সঠিক উত্তর হচ্ছে অ পজিটিভ। কোন দেশের মানুষেরা প্রথম কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু করে? চীন দেশের মানুষেরা প্রথম কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু করে? মানব প্রজাতির উৎপত্তি কোন মহাদেশে হয়েছে? আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা? সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা। ক্রিকেটাররা খেলার মধ্যে কলা খায় কেন? সঠিক উত্তর হচ্ছে তাড়াতাড়ি খাওয়া যায় এবং তাৎক্ষণিক শক্তির যোগান দেয়। কোন গ্রহকে শুকতারা বলা হয়? শনি, শুক্র, বুধ, নেপচুন? সঠিক উত্তর হচ্ছে শুক্র। কে গ্রাম থেকে শহরে, শহর থেকে বিদেশে চলে যেতে পারে, একটুও না নড়ে? সঠিক উত্তর হলো রাস্তা। একটি ক্ষুধার্ত বাদুড় ঘন্টায় কতগুলি পোকা খেতে পারে? সঠিক উত্তর হলো 1000-এর বেশি। কোন গাছে জীবনে একবার মাত্র ফল হয়? এরকম অনেক গাছ আছে, তার মধ্যে একটি হলো কলা গাছ। এমন একটি ফলের নাম বলুন তো যেই ফলটা আমরা ছোট থেকে বড় সবাই খাই, কিন্তু সেই ফলের বীজে বিষ থাকে। আপেল আমরা ছোট থেকে বড় সবাই খাই, কিন্তু সেই ফলের বীজে বিষ থাকে। তৃষ্ণার্ত ফসল কাকে বলা হয়? আলু, গম, ধান, ভুট্টা? সঠিক উত্তর হলো ধান। ধান চাষের জন্য প্রচুর পরিমাণে জল লাগে, তাই ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। কোন পাতার রস মাথায় মাখলে উকুন ভালো হয়ে যায়? পান পাতার রস মাথায় মাখলে উকুন ভালো হয়ে যায়। কোন দেশ সব থেকে বেশি চিনি উৎপাদন করে? ব্রাজিল, ভারত, জাপান, ভুটান? সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল। জন্ডিস হলে শরীরের কোন অঙ্গকে সব থেকে বেশি ক্ষতি করে? জন্ডিস হলে শরীরের যকৃত অঙ্গকে সব থেকে বেশি ক্ষতি করে? সপ্তাহের কোন দিনে তুলসী পাতা তুলতে নেই? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার? সঠিক উত্তর হলো রবিবার। দুপুরে খাবার পর আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে কেন? কারণ আমাদের শরীর ওই খাবারটিকে হজম করতে অনেকটা শক্তি ব্যয় করে ফেলে। কোন সবজি খেলে কিডনিতে পাথর হয়? ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাক? সঠিক উত্তর হচ্ছে ফুলকপি। বেঁচে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করতে হয়, এছাড়া সুস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই, কিন্তু অতিরিক্ত খাদ্যাভ্যাসের কারণে হতে পারে কিডনিতে পাথর। বর্তমানে অনেকেই কিডনিতে পাথর হওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। কিডনিতে পাথর হওয়া থেকে বাঁচতে চাইলে কিছু খাবার বেশি বেশি করে খেতে হবে, আবার কিছু খাবার পুরোপুরি এড়িয়ে চলতে হবে।